মক্কা হারাম শরীফের এই যে 6 নম্বর হাম্মামখানার পাশে আমরা যারা ইতিমধ্যেই এখানে সফরের জন্য এসেছিলাম, আমরা এই 6 নম্বর হাম্মামখানা চিনি। আর এই যেটা জাবালে ওমর জোমেরা, এই বিল্ডিংটা সম্পর্কে তো আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ। আর কিছুক্ষণ আগেই এশার নামাজ শেষ হয়েছে এবং এই হাদিস সাহেবগণ তাদের নিজ নিজ গন্তব্য হোটেলে ফিরছেন আলহামদুলিল্লাহ। এবং এখনও অনেক হাজি সাহেবগণ বের হননি, তারা বের হচ্ছেন, আস্তে আস্তে বের হয়ে হোটেলের দিকে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আজকে আবহাওয়া অনেক ভালো আছে, রাতে দিনের বেলা অনেক বেশি গরম ছিল, সন্ধ্যার আগে কিছুক্ষণ আগেই অর্থাৎ আসরের পরপর বৃষ্টি হয়েছে, তারপর থেকে আবহাওয়া খুবই ভালো, সহনীয় পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে এখানে যে ভিড় দেখছেন, এই ভিড়টা কিছুক্ষণের মধ্যেই কমে যাবে, কারণ যত রাত হয় তখন ভিড়গুলো কমে যায়। আর এটা সম্পর্কে মোটামুটি আমরা খুব ভালোভাবেই অবগত। ঠিক আমি বর্তমান এই 79 নম্বর গেটের ঠিক সামনে আছি, আমার হাজি সাহেব দুইজন ওনারা সিম নিচ্ছেন, আমার প্রতিষ্ঠান আরাফ হাজান উমরা সার্ভিসের মাধ্যমে ওনারা এসেছেন। এই যে আরাফ হাজান উমরা সার্ভিসের ব্যাগ, এই যে আপনারা দেখছেন, যারা ইতিমধ্যে আমার সাথে এসেছিলেন তারা এভাবেই আমার সাথে সফর করেছেন। আমার নিজেরও পিঠে এরকম একটা ব্যাগ আছে আলহামদুলিল্লাহ, কারণ এই ব্যাগটা খুবই জরুরি। আর যাই হোক, যা হাজি সাহেবগণ এনাদের দেখতেই ভালো লাগে, ভিড় এই ভিড় সৌভাগ্যবানেরা এই ভিড়ে অন্তর্ভুক্ত হন। আল্লাহ পাক আপনাদের মনের যে নেক নিয়াত আছে হজ উমরা করার, আমি আপনাদেরকে বলবো আপনারাও দোয়া করেন আল্লাহ পাক যেন আপনাদেরকে এই নেক নিয়ত পূরণ করার ব্যবস্থা করে দিন, আমিন। যারা এখন পর্যন্ত হজ এবং উমরা করতে পারিনি আমরা, তারা আমরা নিয়াত করব আমরা যেন হজ এবং উমরা করার জন্য এখানে আসতে পারি। আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করব, যদি না হয় পরিবার সহ না আসতে পারি অন্তত একা আসব, এবং সকলে সকলের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক এই মক্কার হারাম শরীফে আপনাকে যেন নিয়ে আসে। ঠিক এই বিল্ডিংটার ওই পাশেই হচ্ছে খানায় কাবা, অর্থাৎ কাবা ঘর। তো যারা ইতিমধ্যে আমরা এসেছি তারা আমরা জানি যে এই বিল্ডিংয়ের ঠিক ওই পাশেই হচ্ছে খানায় কাবা, আর যারা এখন পর্যন্ত আমরা আসিনি তারা আমরা এটা দেখে নিলাম যে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে যে এটা, এই বিল্ডিংয়ের ওই পাশে হচ্ছে খানায় কাবা, এবং এই যে অংশটা দেখছেন এটা হচ্ছে 79 নম্বর গেট, এটা দিয়ে খানায় কাবার সামনে যাওয়ার পথ আছে। যাই হোক, এখন পর্যন্ত আমরা ভিডিওতে দেখছি, এরপরে যাওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ আমি আপনি সামনাসামনি দেখব। আর আপনি যদি আমাদের সাথে সংযুক্ত হতে চান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাদের গ্রুপ আছে, আমি নিজেও আসবো ইনশাআল্লাহ, সেই গ্রুপে আপনি যেন সংযুক্ত হয়ে যান এই দোয়া করি। আপনি আমাদের সাথে এখানে আসতে চাইলে আমাদের কমেন্ট বক্সে অথবা সরাসরি ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর অথবা যদি মোবাইল নাম্বারে রিচ করতে না পারেন অবশ্যই আপনারা মেসেঞ্জারে ইনবক্সে নক দেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কল ব্যাক করব। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন, আমিন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।